এটা হচ্ছে ভিডিও ম্যান, এ ভিডিও করে দিচ্ছে। এই দেখো ভাই পাশে এয়ারপোর্ট। তো ভাই আমাকে অনেক ঠান্ডা লাগছে, তার জন্য লাইফ জ্যাকেট খুলে ফেলে দিয়েছি। তো আমাদের যখন মানে নাম্বার আসবে তখন আমি নিচে নামবো, আমি এখন উপরে আছি, উপরে ভিডিও বানাচ্ছি, সবাই দেখছে তাকাচ্ছে চারিদিকে। ভাই মানে পানিটা এত স্মুথ ভাই, পানির নিচে মানে মাছ যেগুলো যে মাছগুলো আছে পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরা ধরছে না। এই দেখতে পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ক্যামেরা তো ধরছে না। তো গাইস এখানে আমি বসে আছি, মানে উপরে বোটের উপরে বসে আছি, আর নিচে যেগুলো হচ্ছে ওগুলো দেখছি। তো তোমরাও দেখাবো, তো নিচে কি হচ্ছে দেখো। তুমি না হো পায়েগা, তোমরা দেখতেই পেলা নিচে কি হচ্ছে। আমি ভাই উপরে বসে বসেই ভাই ভাই মজা নিচ্ছি। তো গাইজ নিচে একজন ভিডিও করছে আর দুজন মানে গাইড করছে, মানে দুজন দুজন করে করাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি নিচেটা ভাই, ফিলিংসই আলাদা ভাই, ফিলিংসই আলাদা। উপরে দিয়ে যাচ্ছে প্লেন, সাইডে পাহাড় আর অনেকগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো বোট আছে, আর নিচে ভাই ভিডিও হচ্ছে। এখানে দেখো একজন ভাই ক্যামেরা মানে ভিডিও করে দিচ্ছে আর দুজন মানে ওরা দুজন গাইড করছে, দেখতে পাচ্ছ। তো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি ভাই সেরা একজন মেয়ে। পাচ্ছে না ভাই, তোমার দ্বারা হবে না মামনি, তোমার দ্বারা আর হবে না। তো গাইজ পারলো না ভাই, পাচ্ছে না, পারছে না ভাই। তো গাইজ এখানে একটা জিনিস ভেবে মানে খুবই খারাপ লাগছে, নিজে কেমনই লাগছে ভাই, ওই যেটা অক্সিজেনের এটা মুখে ভরছে না, তো ওটা সবাই মুখে দিচ্ছে ভাই সবাই। তো ভাই কেমনই লাগছে, একটা সবাই একটা জিনিস মানে সবাই মুখে দিচ্ছে, এই এই মুখে ভরছে দেখো। এই যে দেখো মেয়েটার মুখে আছে মাস্ক। তো ভাই এগুলো যদি শুধুমাত্র মেয়েরাই দিত মুখে, তারপর যদি আমাকে দিত ভাই সেরা হতো, সেরা। তো ভাই এগুলো যদি শুধুমাত্র মেয়েরাই দিত মুখে, তারপর যদি আমাকে দিত ভাই সেরা হতো, সেরা। তো গাইজ আবার প্লেন ভাই, কয়েক মিনিট পর পর প্লেন যাচ্ছে ভাই, ভাই ফিলিংসই আলাদা ভাই, কি বলবো ভাই। এখানে ভাই কয়েক মিনিট পর পর প্লেন যাচ্ছে, কয়েক মিনিট পর পর। গোয়া হচ্ছে এমন একটা জায়গা, তোমার সাথে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তোমার সব কিছু আছে, আর যদি তোমার সাথে তোমার যদি গার্লফ্রেন্ড না থাকে, তুমি যদি একা আসো বা সিঙ্গেল মানে বন্ধুদের সাথে, তাহলে ভাই কোনো মজা নেই, কারণ সবাইকে দেখবা জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, জোড়া জোড়া মানে ভাই কি বলবো সব কিছু করছে, আর তুমি আর তোমার বন্ধুরা শুধু দেখবা। তাই গোয়া আসলে ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসো, আমি যেমন সিঙ্গেল এসেছি কি করবো বলো, গার্লফ্রেন্ড তো নেই। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর একটা সাইরি মানে ভাবলাম, মানে মনের মধ্যে
মনের মধ্যে তৈরি করলাম তো নাইম ভাই আমি শোনাচ্ছি হে সমুদ্র তারা বলতে দাও হে সমুদ্র তোমার এলাকা ছেড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি গ্রামে গিয়ে পুকুরে গোসল করালো ফাইনালি আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে তো আমরা সব রেডি হয়ে গেছি টি শার্ট পরে নিয়েছি এবার আমরা যাবো রুমে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা আর যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর কমেন্ট করে দাও তো বাই বাই টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে